নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন, পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা? দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কালার ফুলের, দেখেছো অনেক ফুল ফুটেছে। দেখো বন্ধুরা কত ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখার জন্য। খুব ভালো লাগে এই ফুলটা আমার কাছে, প্রচুর পরিমাণে ফুল ফোটে শীতকালে। দেখো চলো এবার ফুল তুলে নেব, ফুল তুলে পুজো দেব। দেখো প্রদীপ জ্বলছে, পুজো দেওয়া হয়ে গেল আমার। দেখো গোপাল সোনা চুপচাপ বসে রয়েছে। এদিকে গুরুদেব রয়েছে, দেখো এখানেও পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে চলো রান্নাঘরে চলে এলাম, গরম গরম ভাত হয়ে গেছে, ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা বের করে নিয়ে এবার সেদ্ধটাকে মেখে নিচ্ছি। দেখো লঙ্কা ভেজেছি, কাঁচা লঙ্কা, লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর ফ্রেশ ধনে পাতা দিয়েছি। সব কিছু দিয়ে এবার দিচ্ছি সর্ষের তেল, দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হচ্ছে, দেখো অনেকটাই মাখা হয়ে গেছে, আর একটু ভালোভাবে মেখে নেব। দেখো একদম মাখা হয়ে গেছে, শীতকাল বলে কথা, গরম গরম ভাত আর আলু সেদ্ধ। এবার কড়াই বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, সব কিছু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিনে রয়েছে কিছু ভাত, সেটাকে দিয়ে দিলাম। ভাতটাকে দিয়ে এবার ভাতটাকে ভালো করে ভেজে নেব। দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো সামান্য চিনি, হলুদ, লবণ, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। এবার সব কিছু মিলিয়ে ভালো করে ভেজে নেব। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, ভাজা হচ্ছে, খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা এভাবে বানালে। একদম তৈরি হয়ে গেছে, দেখো উপর থেকে এখন ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নেব। ম্যাগি মশলার একটা খুব সুন্দর গন্ধ। দেখো ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট, থালায় নিয়ে নিলাম সকালে খেয়ে নেব। দেখো সব কিছু মিলিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা হয়েছিল। এবার দেখো আমার গাছে কি ধরেছে, দেখো দুন্দুল ধরেছে, অনেক দুন্দুল ধরেছে, উপরে আরো অনেক রয়েছে। দেখো একটা খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে, কালারটাও একদম অসাধারণ। এবার চলো আবার রান্নাঘরে চলে এলাম। দেখো রাই শাক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, রসুন দিয়ে রাই শাক ভাজা হয়ে গেছে। এবার রয়েছে লাউ দিয়ে, আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে একটা সবজি মাখা মাখা। দেখো আর সঙ্গে তো প্রতিদিন ডাল থাকবেই বন্ধুরা, ডাল তো রয়েইছে। আর এদিকে কেটে নিয়েছি মূলো, বেগুন, আলু, কাঁচা লঙ্কা, আদা, সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে মাছ কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি। দেখো নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি কিছুক্ষণ, এবার মাছগুলোকে ভাজা হচ্ছে। প্রথমে বড় মাছগুলো ভাজা হচ্ছে, তারপর ছোট মাছগুলোকে ভেজে নিলাম। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন, গোটা কাঁচা লঙ্কা চেরা। এবার সব কিছু সবজি দিয়ে, দেখো মশলা দিয়ে, আদা, জিরে, বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি।
এবার দেখো পরিমাপ মতো জল দিয়ে দিলাম, দেখো ফুটে উঠেছে ঝোলটা। এবার এর মধ্যে মাছ অ্যাড করে দিয়েছি, দেখো মাছটাও হয়ে গেছে, ঝোলটাও ফুটছে, দেখো একদম তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, এবার ধনে পাতাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, মেশানো হচ্ছে, দেখো একদম তৈরি হয়ে গেছে আমাদের মাছের এই রেসিপিটা, খেতে খুব ভালো লাগে, দেখো একদম তৈরি হয়ে গেল। দুপুরের লাঞ্চে বসে গেছি, দেখো লাঞ্চ থালিটা, চলো আমি খেয়ে নিই। খেয়ে একটু বেরিয়ে পড়েছিলাম, পাশেই রাসমেলা হচ্ছে, সেখানে একটু গিয়ে ঘুরে আসলাম, দেখে আসলাম, দেখো খুব সুন্দর রাসমেলা জমেছে। বাড়ি ফিরে এসেছি, এসে গরম গরম চায়ের সঙ্গে বিস্কুট, তারপর দেখো আবার এসে রাতের রান্না শুরু করে দিয়েছি। রাতের রান্না কী করছি বলো তো বন্ধুরা, দেখো প্রথমে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন হালকা ভেজে নেব, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ডালিয়া, রাতের খাবারের জন্য ডালিয়া বানাচ্ছি। দুপুরের রান্না সব রয়েছে, এখন শুধু ডালিয়া বানাবো আর সব কিছু গরম করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা ডালিয়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফুলকপি মটরশুঁটি, একটু হালকা ভেজে নেব, দেখো এবার অ্যাড করে দিলাম পরিমাপ মতো লবণ আর হলুদ গুঁড়ো, এখন সব কিছু ভালোভাবে আর একটু ভেজে নেব, দেখো ভেজে নেওয়া হচ্ছে, দেখো বন্ধুরা ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে এসেছে, এবার আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাপ মতো জল অ্যাড করে দিলাম, জল দেওয়া হয়ে গেল, এবার একটু নেড়ে চেড়ে নিব, ঢেকে দেব, দেখো ঢেকে দেওয়া হলো বন্ধুরা, এবার ঢাকাটা খুলে নিয়ে ফুটছে খুব সুন্দরভাবে, একটু নেড়ে চেড়ে নিলাম, দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে, দেখো অনেকটাই শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, দেখো একদম শুকিয়ে গেছে, নেড়ে চেড়ে নেওয়া হলো, মাখো মাখো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ডালিয়া। তোমাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সব বন্ধুরা ভালোবেসে একটা লাইক করে দিও, যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।